তাহলে যখন পাবে কি খাবে আর যেই বলে যে বিজয় একাই 10 লাখ পাবে তখন ভুল বলছে জল দিয়ে দে মরে যাচ্ছে 4 লাখ টাকা দেনা করে যাচ্ছে শুধু কি করে এই হচ্ছে অবস্থা তদ্রব এখনো গর্ভে সন্তান নিয়ে হরি নাম শুনুন ভাগবত পাঠ শুনুন নিরামিষ আহার করুন দেখবেন আপনার ছেলেটা একদিন সঠিক জায়গায় দাঁড়িয়ে যাবে বলিয়ে রাধা মাধবে কি তাহলে প্রভাবতী গর্ভের সন্তান নিয়ে নারদের আশ্রমে এসে মালা গাঁটে চন্দন বাটে ফুল তোলে গঙ্গা থেকে জল আনে নারদ যখন পূজায় বসে প্রভাবতী পাশে বসে চন্দন ঘষে নারদ যখন পূজার মন্ত্র পড়ে প্রভাবতী দু কানে শোভন করে ওই পূজার প্রসাদ প্রভাবতী আগে পায় তারপরে পেটের ছেলে পায় নারদ যখন ঘুরে বেড়ায় প্রভাবতী তখন আশ্রমে বসে হাতে তালি দিয়ে জয় গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ হরি হে গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ জয় গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ হরি গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ হরি নারায়ণ যশোদা দুলাল মাইয়া নন্দ দুলাল যশোদা দুলাল মাইয়া নন্দ দুলাল কেশব মাধব গিরিধারিলা কেশব মাধব গিরিধারিলা জয় গোপাল কৃষ্ণ মুরারী হে নাথ নারায়ণ হরি গোপাল হে নাথ নারায়ণ হরি বলিয়ে রাধা রানী জিউ কি তাহলে পাঁচ মাসে গর্ভের সন্তান আরো পাঁচ মাস কেটে গেল আর ঠিক দিন ঠিক সময়ে জন্ম নিল গয়া সুরি প্রভাবতীর ঘরে প্রভাবতীর ঘরে জন্ম নিল গয়া সুরি প্রভাবতীর ঘরে জন্ম নিল গয়া সুরি প্রভাবতীর ঘরে ভক্তগণ সবাই মিলে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে আর ভক্তগণ সবাই মিলে হরি হরি বলে আচ্ছা যে ছেলেটা জন্ম নিচ্ছে এই ছেলেটাই কলির মানুষকে পাপ থেকে উদ্ধার করবে কে তাই তো তাহলে সেই আনন্দে একটু রাধা নাম করে নেওয়া যাবে অল্প কিছুক্ষণ ও রাধে ও রাধে রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌব রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌব তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌব রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন জীবন যব ও রাধে ও রাধে 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 তালিটা দিন সবাই মিলে হরিবল 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 হরিবল
বৃন্দাবনে রাধে রাধে মুখে একটু বলুন বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে শ্যামকুণ্ডে রাধে রাধে দাদা কুণ্ডে রাধে রাধে গিরিগোবর্ধনে রাধে রাধে ললিতা কুণ্ডে রাধে রাধে সামনে বলে রাধে রাধে পিছনে বলে রাধে রাধে দাঁয়ে বলে রাধে রাধে দাঁয়ে বলে রাধে রাধে অংশে বলে রাধে রাধে অংশে বলে রাধে রাধে পাশ বলে রাধে রাধে এতে বলে রাধে রাধে এ বলে রাধে রাধে হাত তুলে বলে রাধে রাধে এডো কিছুক্ষণ উপরে থাক হাতটা কোনো সমস্যা থাকবে না রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন আমি মন দেব প্রাণ দেব মন দেব প্রাণ দেব দিয়ে দেব জীবন যৌবন ও মন দেব প্রাণ দেব রাধে তোমার জন্য এলাম বৃন্দাবন দিয়ে দেব জীবন যৌবন আরে দিয়ে দেব জীবন যৌবন আরে দিয়ে দেব জীবন যৌবন বলিয়ে রাধা রানী কি শ্যাম সুন্দর কি ছেলেটার নাম রাখা হলো কি গয়া সুর তাহলে এই গয়া আজও পর্যন্ত বিহারে তীর্থস্থান হয়ে আছে গয়া তীর্থটা কথা বিহার আজও পর্যন্ত তীর্থস্থান তাহলে ছেলে হয়ে জন্ম নিল তাহলে তীর্থ হলো কি করে এটা শুনবেন এখন আমার কিন্তু সময় পার হয়ে গেছে আমি বলেওছিলাম আমাকে চারটের সময় তুলে দাও কারণ আমি এখান থেকে অনেক দূর যাব আমি সুন্দরবন যাব সেখানে আজকে কীর্তন নেই কালকে আছে কিন্তু আজকে সারা রাতটি আমার যাবে তবু না ওখানে মানে খেয়ার ব্যাপার ওখানে লঞ্চ করে আমাকে নিয়ে যাবে চুনাখালি যেতে হবে ক্যানিং থেকে চুনাখালি চুনাখালি থেকে ওখানে লঞ্চ করে আমাকে নিয়ে যাবে তো যাই হোক এখন যতটুকু আছি তাহলে এই ছেলেটা তীর্থস্থান রূপে কি করে আমাদের মাঝখানে এলো আগে জেনে দেখা যায় যে আগে যে কথাগুলো বলছিলাম মা খেলে ছেলে খায় মা ঘুমিয়ে পড়লে ছেলে ঘুমিয়ে পড়ে তাহলে প্রভাবতী গর্ভে সন্তান নিয়ে ভগবানের প্রসাদ পেয়েছে ছেলেটা পেয়েছে হরিনাম শুনেছে পেটের ছেলেটা শুনেছে তাহলে যে হরিনাম শুনে ভগবানের প্রসাদ পেয়ে যে ছেলেটা জন্ম নেবে বলুন তো সে কি চোর ডাকাত হতে পারে সালে কৃষ্ণভক্ত হরিভক্ত হবে তাহলে ওই গয়া পাঁচ বর্ষ এবারে পাঁচ বর্ষের গয়া কি করে নারদের আশ্রমে ধুলাই দিয়ে গড়া ঘড়ি ধুলাই দিয়ে গড়া ঘড়ি গয়া মাতালে হয়ে যায় হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না ধুলাই দিয়ে গড়া ঘড়ি মাতাল হয়ে যায় হরি বলে নাচে গয়া জ্ঞান থাকে না হরি বলে হরি বল 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 ধুলাই দিয়ে গড়া ঘড়ি মাতাল হয়ে যা হরি বল নাচে গয়া জ্ঞান থাকে না ধুলাই দিয়ে গড়া ঘড়ি মাতাল হয়ে যা হরি বলে নাচে গয়া এই দৃশ্য দেখে নারদ ঋষি ভাবে মনে মনে একদিন গয়াকে জড়িয়ে ধরে এই গয়া তুই থাকিস কোন মতে মানুষের যত মত তত পথ
তোর কোন মত তোর কোন পথ গয়া বলে আমার বৈষ্ণব মত এই দেখুন একটা কথা বেরিয়ে এলো বৈষ্ণব মত অপরাধ মার্জনা করবেন ব্রাহ্মণ আর বৈষ্ণব দুটোর মধ্যে তফাত আছে ব্রাহ্মণ বৈষ্ণব দুটোর মধ্যে তফাত কি না ব্রাহ্মণকে আমরা প্রণাম করি কিন্তু ব্রাহ্মণ আমাদের প্রণাম করে না কিন্তু আপনি যদি কোনো বৈষ্ণবকে প্রণাম করেন সেই বৈষ্ণব ঘুরিয়ে আপনাকে প্রণাম করতে ছাড়ে না নিদাই গৌর হরি হরি বল হরি বল ঠিক না দ্বিতীয় একজন ব্রাহ্মণ কালী পূজা করে দুর্গা পূজা করে কিন্তু একজন বৈষ্ণব কৃষ্ণ পূজা ছাড়া তারা আর কিছু করে না একজন ব্রাহ্মণ বাড়িতে খায় কিন্তু একজন বৈষ্ণব সেবা দিয়ে সেবা পায় আগে রান্না করে ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে সেবা করে সেবা দিয়ে সেবা পাওয়া এবার ব্রাহ্মণ আর বৈষ্ণবের মধ্যে তফাৎ তবে অনেক ব্রাহ্মণকে প্রণাম করলে সে কি প্রণাম করে না জেনে যাকবেন সে ব্রাহ্মণ কিন্তু ব্রাহ্মণ থেকে হয়েছে তিনি বৈষ্ণব যে ব্রাহ্মণ থেকে বৈষ্ণব হয়েছে যেমন কলিকালে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি তো জগন্নাথ মিশ্রের ছেলে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলো কিন্তু সেই গৌরাঙ্গ মহাপ্রভু বৈষ্ণব ধর্ম নিয়ে আমাদের মাঝখানে তাই তিনি আমাদের ঘরে প্রণাম করেছিল আমরা তাকে প্রণাম করেছি তাই বৈষ্ণব আর ব্রাহ্মণের মধ্যে হলো তফাৎ তা গয়া বলছে এটা আমার বৈষ্ণব মত বৈষ্ণবরা ভগবানের মাথায় থাকতে চায় না ভগবানের বুকে থাকতে চায় না একমাত্র পরম বৈষ্ণব ভগবানের চরণ ধুলি ছাড়া তারা আর কিছু চায় না একমাত্র চরণ ধুলি তারা চায় তাই আমি এই ধুলোয় গড়াগড়ি খাচ্ছি নারদ বলে তুই ধুলোয় গড়াগড়ি খাচ্ছিস কেন গয়া বলে কিনা এই ধুলোয় এই আশ্রমে তুমি কতবার হেঁটেছো কতবার ঘুরে বেরিয়েছো তা তোমার মতো বৈষ্ণবের চরণ ধুলি আমি যদি অঙ্গে মাখি তাহলে আমার কৃষ্ণ ভক্তি হবে তাই আমি নিচে হরিনাম করি না দু হাত তুলে হরিনাম করি না আমি ধুলাই দিয়ে গড়া ঘড়ি মাতাল হয়ে যা হরি বলে নাচে গয়া কেন থাকে আর ধুলাই দিয়ে গড়া ঘড়ি মাতাল হয়ে যা হরি বলে নাচে গয়া কেন থাকে নারদ বলে হরি নাম কি তুই জানিস বলে আমি যখন পেটে ছিলাম তুমি আমার মাকে তুমি শুনিয়েছো সেটা তো আমি শুনেছি তাই নামের গুণে জলে শিলা ভাসে অন্ধ মানুষ নয়ন ফিরে পায় একজন খোঁড়া মানুষ তো পর্বত ডিঙিয়ে যা নিদাই গৌর হরি হরি এই গয়া বলো নামের গুণে জলে শিলা ভাসে দেখেছিস বলে এটা দেখিনি বলে ভেসেছিল তেতা যুগে ভাসেনি শিলা ভেসেছিল কে শুধু তাই নয় এ পৃথিবীতে একটা ছোট্ট প্রাণী আছে যেটা আজও পর্যন্ত রামচন্দ্রের হাতের আঙুলের দাগ তার শরীরের মধ্যে আছে কি বলুন তো কাঠ বেড়ালি ছোট্ট তাই না কি ভাগ্যবান এটাও অনেক কষ্টের দ্বারাই পেয়েছে হনুমান যখন কুইন্টল কুইন্টল পাথরে যখন জলে ফেলছে ছোট্ট কাঠ বেড়ালি সে নদীর জলে ডুব দিচ্ছে সারা গায়ে বালি মাখছে আর পাথরের গায়ে এসে ঝেড়ে দিচ্ছে বালি আর জলে আঁটছে কিন্তু ছোট্ট কাঠ বেড়ালি যখন রামের পাশ দিয়ে যাচ্ছে তার চোখ দুটো রামচন্দ্রের দিকে আছে যে কখন একবার আমার দিকে দেখবি
আমিও যে পরিশ্রম করছি খালি বলে হুনু এটা কর ওটা কর সেটা কর আর আমি যে বালি মেঘে ছোটাছুটি করছি আমার দিকে একবারও দেখবে না তাই রামের কাছে যেই আসছে আরে আরে দেখছি এখন রামচন্দ্র যেখানে আছে সেইখানে দাঁড়িয়ে পড়েছে আর হনুমান কি করেছে কুইন্টাল পাথর নিয়ে কাঠবালারির একদম বুকে পা দিতে চ্যাঁ করে উঠেছে রামের দৃষ্টি পড়ে গেছে রামচন্দ্র ছুটে গিয়ে কোলে তুলে নিয়েছে কোলে তুলে নিতে ছোট্ট কাঠবেড়ালি রামের দিকে তাকিয়ে আছে এই এদিকে শোন হনু এসেছে তুই এই ছোট্ট প্রাণীটাকে মেরে ফেলতে চাইছিলিস বলে আমি দেখিনি বলে দেখে শুনে চলবি তো এত বড় অপরাধ করলি তোকে শাস্তি পেতে হবে বলে প্রভু যা শাস্তি দেবে তাই মাথায় নেব বলে আমি তোকে শাস্তি দেবো কেন যে অপরাধ যার কাছে করেছিস সে তোকে শাস্তি দেবে তাই ওকে শাস্তি দে ছোট্ট কাঠবেড়ালি বলে ঠাকুর শাস্তি যদি দিতে হয় তাহলে এই শাস্তি ওকে দাও আমি যতবার জন্ম নেব প্রতি জন্মে ও জানে এমনি করে আমাকে লাতি মেরে যায় প্রতি জন্মে যেন লাতি মারে রাম বলে বললো হেরা এটা তো শাস্তি হলো তোকে লাতি মেরেছে বলেই তো শাস্তির কথা বলছি ছোট্ট কাঠবেড়ালি বলছে বলে আমিও তো সেই জন্যে বলছি প্রতি জন্মেও আমাকে লাতি মারব তো রাম বলছে লাতি মারার কথা বললি কেন ছোট্ট কাঠবেড়ালি বলে ওহে দয়াল আমি তো এই পাশ দিয়ে যাই তোমার দিকে আমি তাকাই তুমি তো আমার দিকে তাকিও না হরি বল হরি বল ওই হনুমান যখন লাতি মারল তোমার নয়ন দুটো আমার দিকে এলো তুমি ছুটে এসে আমার ছুটে এসে আমায় কোলে তুলে নিলে আমার জীবন তো ধন্য হলো তাই যতবার আমি জন্ম নেব প্রতি জন্মে যদি হনুমান আমায় লাতি মারে তাহলে প্রতি জন্মে আমি তোমার চরণ পেয়ে যাব আমার চরণ পেয়ে যাব তোমার চরণ পেয়ে যাব তোমার চরণ পেয়ে যাব জীবন আমার ধন্য হবে তোমার চরণ পেয়ে যাব জীবন আমার ধন্য হবে তোমার চরণ পেয়ে যাব রাম বলে তোর মাথায় এত বুদ্ধি সেই জন্য লাতি মারতে বললি তাহলে ও হয়তো লাতি মারবে কি না মারবে জানি না কিন্তু তোকে যে আমি কোলে নিয়েছি আমার পাঁচটা আঙুল তোর শরীরে যে আমি হাত বুলিয়েছি তুই যতবার জন্ম নিবি ততবারই আমার হাতের আঙুলের দাগ তোর শরীরের মধ্যে অক্ষণ্ণ হয়ে থাকবে আমি তোকে আশীর্বাদ করিব তাই আজও পর্যন্ত কাঠবেড়ালির শরীরে দেখবেন ভগবান শ্রী রামচন্দ্রের হাতের আঙুলে তাহলে নামের গুণে জলে শিলা ভাসে অন্ধ মানুষ দৃষ্টি পায় এর প্রমাণটা কি মহাভারতের গান্ধারী মিলিয়ে নেবেন গান্ধারী চোখে দেখতে পেত তবু চোখে কাপড় বেঁধে ঘুরে বেড়াতো তাই তো চোখে দেখতে পেত কাপড় বেঁধে ঘুরে বেড়াতো তাহলে আপনি যদি চোখে কাপড় বেঁধে যদি ঘুরে বেড়ান আপনার চোখ ভালো থাকবে না পচে যাবে কে আলো বাতাস যদি না লাগে চোখ নষ্ট হয়ে যাবে তাহলে গান্ধারিতে একটা পাট নয় একটা পাট নয় একশোটা পাট এইরম করে একশোটা পাট দিয়ে চোখে বেঁধে রেখেছে কাপড় তাহলে বলুন তো তার তো চোখ পচে যেতে পারতো গলে যেতে পারতো কিন্তু পচেনি গলেনি চোখের পাওয়ার বেড়ে গিয়েছিল পাওয়ার বেড়ে গিয়েছিল প্রমাণ কি দুর্যোধনকে বলেছিল তুই উলঙ্গ হয়ে আমার কাছে আসবি আমার চোখের বাঁধন খুলে তোর মাথা থেকে পা পর্যন্ত দেখব শরীরটা পাথর হয়ে যাবে কেউ তোকে মারতে পারবে না দুর্যোধন যখন উলঙ্গ হয়ে যাচ্ছিল কৃষ্ণ বলে উঠল তুমি কি বাচ্চা আছো এখন তো চৌ বাচ্চা হয়ে গেছে
বাচ্চা ছেলেরা মায়ের কাছে উলঙ্গ হয়ে যায় আর তুমি চৌবাচ্চা হয়ে উলঙ্গ হয়ে যাচ্ছ অন্তত জানুটাকে কিছু দিয়ে ঢেকে রেখে যাও কৃষ্ণের কথায় জানুটাকে ঢেকে দিয়েছিল গান্ধারী চোখের বাঁধন খুলে মাথা থেকে পা পর্যন্ত দেখল দেখার পরে দুর্যোধনকে বলেছিল শোন মৃত্যু তোর কিন্তু ওই জানু দিয়ে আসে কারণ তোর মাথা পাথর বুক পাথর শরীর তোর পাথর হয়ে গেল কিন্তু উরু যে ঢেকে দিয়েলি ওই জায়গায় মাংসপিণ্ড হয়ে রইল খুব সাবধান যদি মৃত্যু আসে তো ওই জায়গা দিয়ে আসে তাহলে দেখে কি বুঝলেন যে গান্ধারী চোখের বাঁধন খুলে শরীরটা পাথর হয়ে গেল তাহলে ওর এত পাওয়ার এলো কি করে কারণ গান্ধারী ছিল বুদ্ধিমতী মেয়ে খুব ভেবে দেখুন মেয়েটার বাড়ি ছিল গান্ধার রাজ্যে বাবার নাম ছিল সুবল সুবল ছিল কৃষ্ণ ভক্ত মেয়েটাও ছিল কৃষ্ণ ভক্ত বিপদে পড়ে ওর মুখ থেকে কৃষ্ণ নাম চলে গেছে কিন্তু যখন কাপড় বেঁধেছিল তখন প্রতিটা পাটের মধ্যে কৃষ্ণ নাম লিখে দিল সবাই জানে কাপড় বেঁধে আছে কিন্তু কাপড়ের ভেতরে কি মলাম আছে প্রতিটা পাটের মধ্যে কৃষ্ণ নাম লিখল সে জানে নামের গুণে যদি পাথরে জলে ভাসে তাহলে কাপড়ে যে আমি কৃষ্ণ নাম লিখলাম তাহলে এই কৃষ্ণ নামের গুণে আমার চোখ তো সারা জীবনে ভালো রয়ে যাবে তাহলে স্বামীর কাছে স্বামী ভক্তি আবার চোখটাকেও বাঁচালো কৃষ্ণ ভক্তির তাই নামের গুণে জলে শিলা বাসে অন্ধ মানুষ দৃষ্টি পায় তাই হরি বল 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 নাচিছে হরি বল নাচিছে ওয়া হরি বল নাচিছে হরি বল নাচিছে ওজে ধুলাই গড়া গড়ি হরি বল নাচিছে ওজে ধুলাই গড়া গড়ি আরে হরি 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 বল হরি বল নাচিছে 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 হরি বল নাচিছে হরি বল নাচিছে প্রভাবতীর মৃত্যু হলো গয়া কুড়ি বছর নারদ বলল শোন গয়া তোদেরই জন্য আশ্রমে আমি পড়ে আছি আশ্রম তোকে দিয়ে যাচ্ছি তুই সেবা দিবি আমরা চললাম গয়া কি করলো নারদের আশ্রমে রয়ে গেল নারদের মতো সেবা দিতে লাগলো কিন্তু ওর মনের মধ্যে প্রশ্ন জাগলো যে যাকে খেতে দিচ্ছি ও খাচ্ছে না কেন যাকে দিচ্ছি ও খাচ্ছে না তাহলে এখানে অচল ভগবান আছে আমি তো জ্যান্ত ভগবানকে দেখতে চাই সেই জ্যান্ত ভগবান যার নাম ধরে ডাকবো সে আমার কাছে আসলো এসে বলবে গয়া তেরে লিয়ে ম্যায় আ গয়া তুই আ যা আমি ওকে ডাকবো আমাকে ডাকবে না এ কেমন ভগবান তাহলে এমন ভগবান আছে জ্যান্ত যাকে ডাকলে সে আমাকে ডাকবে আমি সেই ভগবানকে টেনে বার করব গয়া কি করলো আশ্রম ছেড়ে দিল আশ্রম ছেড়ে এলো কোথায় বিহারে যেটা হলো গয়া তীর্থ কিন্তু জায়গাটার নাম গয়া ছিল না জায়গাটার নাম গৌড়া ছিল গৌড়া যারা গয়া তীর্থে গেছে একটু হাত তুলবেন গয়া ধামে যারা গেছে অনেকে গেছে একটু মিলিয়ে নেবেন গয়া ধামে একটা আশ্চর্য জিনিস আছে যেটা হলো একটা নদী নদীটার ওপরে বালি নিচয় জল ফল্গু নদী তাই না ওপরে বালি নিচয় জল নদীতে জল থাকবে নিচয় বালি থাকবে কিন্তু ওখানে ওপরে বালি নিচয় জল এগুলো কেন জানেন এ একমাত্র সীতার অভিশাপ সত্যযুগে কিন্তু এই ফল্গু নদী ছিল ফল্গু নদীর জল তুলে পিণ্ডদান করত ওপরে জল ছিল তেতা যুগে এলো ওই জল আর রইল না নিচয় চলে গেল সীতা অভিশাপ দিল কেন রামচন্দ্র যখন বনবাসী দশরথের মৃত্যু হলো সীতারামকে না জানিয়ে পিণ্ডদান করলো ওই জল তুলে পিণ্ডদান করলো ওই জল তুলে রাম বলে উঠল আমার বিশ্বাস হয় না সীতা বলে উঠল চলো এখনো নদী সাক্ষী আছে
এলো ফলগুকে বলল বল ফলগু সত্যি কথা, কিন্তু ফলগু সত্যি কথা বলল না মিথ্যা কথা বলল। মিথ্যা বলল যে সীতা আসে নাই পিণ্ডদানও করে নাই। আচ্ছা স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো মিথ্যাবাদী প্রবেশ করে যায় সংসার থাকবে? সেই জন্যে স্বামী স্ত্রীর দুঃখের কথা যেখানে সেখানে বলবে না, ওটা দুজনের বোঝাপড়া, দুজনেই সেরে নেবে। কারণ বাইরে যদি ফাঁস হয়ে যায় কষ্ট তোমার ততই বাড়বে। মিথ্যাবাদী ঢুকে গেছে ফলগু, সীতা আসে নাই পিণ্ডদান করে না। যখনই এটা বলেছে সঙ্গে সঙ্গে সীতা বলল, রে তোর এত অহংকার কিসের, এত দর্প কিসের, তুই এমনি করে মিথ্যে কথা বলে দিলি? আমার স্বামী আমাকে আর বিশ্বাস করছে না, আমার সংসার তুই ভেঙে দিলি, তোর জল তুলে মানুষ পিণ্ডদান করে, তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ করছি, আজ থেকে তোর জল তুলে পিণ্ডদান আর কেউ করবে না, আজ থেকে তোর জল নিচ হয়ে যাবে, নিচের বালি ওপরে উঠবে, তুই শুকনো মরুভূমি হয়ে থাকবি, আর এই অপরাধের জন্যে শিগাল কুকুর মানুষে তোর বক্ষ মাঝে পায়খানা পেশাব করে যাবে। তাই আজও পর্যন্ত পায়খানা পেশাব করার জায়গা কোথা? অত বড় বাথরুম পৃথিবীতে আর নেই যেটা গয়া ধামে আছে, বিশাল বড় বাথরুম, পায়খানা পেশাব করার জায়গা ওই জায়গাতে, ওই জায়গাতেই পায়খানা পেশাব করে, আর এক হাত গর্ত খুললে নিচ দিয়ে সচ্ছল জল বেরিয়ে আসে। এই হচ্ছে ফলগু। বটবৃক্ষ আজও পর্যন্ত চির অমর হয়ে আছে, কারণ বটবৃক্ষই সত্য কথা বলেছে। তাই সীতা বৃক্ষকে জড়িয়ে ধরে বলেছিল, তুই যখন সত্য বললি আমি তোকে আশীর্বাদ করছি, সব গাছের মরণ হবে, তোর কোনো দিন মরণ হবে না। তাই দেখবেন বটবৃক্ষের কোনো দিন মরণ নেই, বটবৃক্ষের অসংখ্য ছোট ছোট ফল, কিন্তু বট ফল থেকে কোনো দিন বট গাছের জন্ম হয়নি, জন্ম হয় বট গাছের ঝুড়ি নেবে। বট গাছের যে ঝুড়ি নামে সেই ঝুড়ি থেকে আবার একটা বট গাছের হয়ে বসে থাকে। তাই বটবৃক্ষের আসল মূল কোনটে খুঁজে পাওয়া যাবে না, চারিদিকে যেন সব মূল হয়ে আছে। তাহলে গয়া ওই গেল ওই জায়গায়, ওই নদীর তীরে বসে চোখ দুটো বন্ধ করে প্রতিজ্ঞা করলো যে যতক্ষণ না পর্যন্ত গোলক থেকে ভগবান নেমে এসে আমার নয়ন স্পর্শ না করবে, এ নয়ন আমি খুলব না। আজ থেকে আমি অন্য জল ত্যাগ করলাম, ভগবান এসে আমার নয়ন স্পর্শ করলে তবেই আমি নয়ন খুলব, নইলে নয়ন আমি খুলব। এবার চোখ দুটো বন্ধ করে শুরু করেছে তার সাধন, শুরু করেছে ভজন, এবার হরিনাম করছে। এবার গয়ার হরিনাম গেল কোথায়? হরিনাম নিচেই বসে করছে, কিন্তু ওই হরিনাম গেল কোথায়? স্বর্গে চলে গেল। স্বর্গে আছে কে? দেবরাজ ইন্দ্র। সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, সচিরে সঙ্গে করি ইন্দ্র লোক ছাড়ে, উপনীত গয়া সুরের কাছে, তারায় উপনীত গয়া সুরের কাছে। এবার দেখুন তীর্থ কিভাবে সৃষ্টি হচ্ছে। ইন্দ্র তার স্ত্রীকে নিয়ে এলো, হরিনাম গেল কোথায়? ব্রহ্মলোকে। এবার ব্রহ্মলোকে কে আসছে? ব্রহ্মা। সাবিত্রী সঙ্গে করি ব্রহ্মলোক ছাড়ে, 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 উপনীত গয়া সুরের কাছে, তারায় উপনীত গয়া সুরের কাছে। এই আপনারা যেমন দূর দূর থেকে এসে বসেছেন, সেদিনকে দেবতার দল গয়া তীর্থে ওই ফলগু নদীর তীরে দেবতারা এসে আসন গ্রহণ করে বসছে। ইন্দ্র এলো, ব্রহ্মা এলো, ধাক্কা মারল কোথায়? শিবলোকে। পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ি, পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ে, পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ে, পার্বতী সঙ্গে করি কৈলাস ছাড়ে, উপনীত গয়া সুরের কাছে, তারায় উপনীত গয়া সুরের কাছে। তাহলে ইন্দ্রলোক থেকে ইন্দ্র, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা, শিবলোক থেকে শিব,
33 কোটি দেবদেবী নেমে এলো গয়ার হরি নাম শুনে সবাই আসন পেতে বসেছে গয়াকে সবাই দেখতে পাচ্ছে কিন্তু গয়া দেখতে পাচ্ছে না কারণ সে চোখ বন্ধ নয়নে না হেরি বলিছে হরি হরি নয়নে না হেরি বলিছে হরি হরি কথা তুমি দেব নারায়ণ বলে কথা তুমি দেব নারায়ণ এ চোখ বন্ধ করে হরি নাম করছে আর গয়ার হরি নাম শুনে দেবতার দল আনন্দে সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি পরে করো তালি দিয়ে সদাই বলে হরি হরি পরে করো তালি দিয়ে সদাই বলে হরি হরি সদাই বলে হরি হরি বলে হরি হরি গত বর্ষ 40,000 বর্ষ গয়া ওইভাবে হরি নাম করছে 40,000 বর্ষ এবার গয়ার হরি নাম আরো এক জায়গায় চলে গেল সেই জায়গা থেকে কেউ এলো না সেই জায়গা থেকে কেউ এলো না সেটা কোন লোক ইন্দ্রলোক ব্রহ্মলোক শিবলোক আর একটা লোক আছে যেটা হলো যমলোক কে এবার যমলোকে পাপীরা আছে নরকে তো পাপীরা আছে কিন্তু গয়ার হরি নাম তো বাধা মানছে না এবার গয়ার হরি নাম ঢুকে গেছে নরকে এবার নরকে যারা পাপী ছিল তাদের কানে হরি নামে গেল আর হরি নামে শুনে তারা উদ্ধার হলো রে উদ্ধার হলো রে উদ্ধার হলো রে উদ্ধার হলো রে হরি 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 বল উদ্ধার হলো রে হরি 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 বল উদ্ধার হলো রে যমলোক শূন্য হয়ে গেছে যমরাজ বলে ভাই আমার আর কোনো কাজ নাই কারণ বিচার আর কাদের নিয়ে করব সব তো শূন্য চিত্রগুপ্ত যমরাজ ভগবানের কাছে গেছে ভগবান বলল যমলোক শূন্য করে দিয়েছে ছেলেটা সর্বপাপ থেকে উদ্ধার করে দিয়েছে তাহলে যে ছেলেটা পাপ থেকে মানুষকে উদ্ধার করে ওই ছেলেটাকে দিয়ে ভারত ভূমিতে আমি একটা তীর্থস্থান করব ভগবান এলো এসে গয়ার যেই নয়ন স্পর্শ করলো গয়া চোখ খুলে দেখলো তার সম্মুখে দাঁড়িয়ে আছে জ্যান্ত ভগবান শঙ্খচক্র গদাপদ্ম শ্রী বিষ্ণুনারায়ণ বলো গয়া তুমি আমার কাছ থেকে কি চাও গয়া বলল তুমি আমার মৃত্যু দাও ভগবান বলল মৃত্যু আমি তোমাকে দেব না চির অমর করে রাখব তোমাকে আমার বড় প্রয়োজন আছে তুমি আমার হয়ে একটা কাজ করবে বলো প্রভু আমি কি করতে পারি শোনো এই পৃথিবীর মানুষে পাপ তুমি গ্রহণ করবে সেটা কি করে তুমি যদি পাপীদের নরক থেকে উদ্ধার করো কলির মানুষ হবে মহা পাপী দুরাচারী অত্যাচারী সামনে যুগ হবে তেতা তারপরে দাপর আসবে কলি সেই কলির যুগে মানুষ পাপাচারী দুরাচারী অত্যাচারী হবে এরা ভয়ঙ্কর পাপ করবে এদের অল্প আয়ু থাকলেও এরা বেশি দিন বাঁচবে না সেই আয়ুকে সম্পূর্ণ করতে পারবে না পাপ কর্মের জন্যে এদের মৃত্যু হবে মৃত্যুর পর এরা নরকে যাবে কিন্তু নরক থেকে উদ্ধার করার জন্যে আমি তোমাকে তীর্থরূপে রেখে যেতে চাই বলো তুমি থাকবে না না সত্য যুগে তোমার কোনো কাজ থাকবে না তেতা যুগে কাজ নেই দাপর যুগে কাজ নেই সবচেয়ে বেশি প্রয়োজন পড়বে কলির মানুষের তোমাকে বেশি প্রয়োজন পড়বে গয়া বলল প্রভু যে আদেশ সেটাই আমি মাথায় করব কিন্তু প্রভু আমি যখন থাকব তোমাকেও থাকতে হবে আমি কি করে থাকব প্রভু আমাকে থাকার ব্যবস্থা তুমি বলে দাও শোন তোমার শরীরটাকে আমি শিলায় পরিণত করলাম তুমি শিলারূপে ভারত ভূমিতে তীর্থস্থান রূপে থাকবে আর আমি যে তোমাকে দিয়ে তীর্থস্থান করছি তার প্রমাণ শিলার ওপরে অর্থাৎ তোমার মস্তকে আমার চরণ চিহ্ন অঙ্কিত হয়ে থাকবে তাই হে ভক্তমণ্ডলী আজ পর্যন্ত গয়া তীর্থে যে গয়াসুর শিলারূপে আছে তার মস্তকে আজও পর্যন্ত ভগবানের চরণ চিহ্ন অঙ্কিত হয়ে আছে
কিন্তু ওই জায়গাটায় আমরা কেউ আর যেতে পারি না ওই জায়গাটা লোহার ভেরিকেট দিয়ে ঘেরা আছে কেন ঘেরা আছে কারণ আছে খুব জেনে দেখবেন তখন মানুষ সরাসরি যেত পিণ্ডদান করার জন্য এতে সমস্যাটা কি হতো দেখুন আপনি বেঁচে আছেন আপনার নাম করে যদি পিণ্ডদান করে দেন তাহলে আপনার শরীরের পাপ গয়া নিল যেই পাপ থেকে আপনি মুক্তি পেলেন আপনি আর বেঁচে থাকবেন না আপনার হবে চির মুক্তি তাহলে আপনি জীবিত আছেন জীবিত অবস্থায় কেউ পিণ্ডদান করলো করার সঙ্গে সঙ্গে বাড়িতে আপনি ঝটপট করে মারা যাবেন তাই অনেক মানুষ ছলনা করে একে অপরের শত্রু ছলনা করে চলে যেত পিণ্ডদান করতে আর পিণ্ডদান করলে বাড়িতে সে মারা যেত সেই কারণে ওই জায়গায় সরাসরি আর পিণ্ডদান করা হয় না এবার পাণ্ডাদের দ্বারা ওখানে পিণ্ডদান করতে হয় আগে নালে মানুষ সরাসরি পিণ্ডদান করতে যেত এখন পাণ্ডাদের দ্বারা পিণ্ডদান করতে হয় প্রকৃত মরেছে কিনা মস্তক মুড়ন করতে হবে যা যা প্রয়োজন সেটা করার পরেই তারপরে আপনি পিণ্ডদান করতে পারবেন আজকে সেই গয়া নারদ বলল প্রভু যে গয়াকে তুমি তীর্থস্থান করে যাচ্ছ এই তীর্থ কলির মানুষের কাজে লাগবে কলির মানুষ মারা গেলে পিণ্ডদান করার জন্য গয়া তীর্থে আসবে কিন্তু আমার প্রশ্ন বাবা মা মারা গেলে পুত্র যদি না আসে বাবা মা মারা গেল কিন্তু তার পুত্র যদি না থাকে আর যদি পিণ্ডদান করতে না আসে তারও কি নরক থেকে উদ্ধার হবে না ভগবান বলল উদ্ধার হবে আমার ভক্ত গয়ার মাহাত্ম্য কেউ যদি বাড়িতে বসে পাঠকের দ্বারায় কেউ যদি শোভন করে তাহলে শোভন করা মাত্রই তারা নরক থেকে উদ্ধার হয়ে যাবে উদ্ধার তাই অনেক জায়গায় দেখবেন গয়ার মহোৎসব বলা হয় গয়ার মহোৎসব চব্বিশ পরগনা এলাকায় বেশি হয় গয়ার মহোৎসব বাড়িতে মৃত্যু হলো শ্রাদ্ধ শান্তি হলো তারপরে শ্রাদ্ধ শান্তির পরে হরিনাম করাতে হয় এবার হরিনামটা করাতে হয় সবাই জানে কিন্তু ওই হরিনামটা আপনি কি করবেন ওটা এই গয়ার লীলা এই গয়ার মাহাত্ম্য ওই শ্রাদ্ধ বাড়িতে শোভন করাতে হয় যারা পরিবারের মানুষ শোনে শোনার পরে যারা মারা গেছে পিণ্ডদান করতে যারা পারল না যারা মারা গেল বাড়ির মানুষ শোভন করল শোভনের দ্বারাই তারা নরক থেকে উদ্ধার তাদের আর পিণ্ডদান করতে ওই গয়া তীর্থে ছুটে যেতে হয় না তাহলে হে ভক্তমণ্ডলী আজকে আপনারা সেই লীলা শুনলেন এত মূল্যবান লীলা শুনলেন যারা পিণ্ডদান করতে যাননি যাদের পূর্বপুরুষ মারা গেছে তারা এই লীলা তাদের পরিবারের মানুষ শুনলেন তারা নরক থেকে উদ্ধার হলো আর আপনারা যে শুনলেন এই গয়া তীর্থের মাহাত্ম্য যদি ভক্তি করে শোভন করেন তাহলে মৃত্যুর পরে যম আপনাদের কাছে আসবে না ভগবান আসবে হাতে ধরে আপনাদের গোলোক ধামে পৌঁছাবে গয়াকে ধরিয়া প্রভু আলিঙ্গন করে চৌদিকে ভক্তগণ হরি 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 বলে ভক্ত আর ভগবানের মিলন হইল মিলন হইল চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলে হরি হরি বলে মহা মিলন তীর্থে বসে গয়া তীর্থের কথা শোভন হইল হইল নিতাই গৌর প্রেমানন্দ বলে হরি 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 বল জয় নিতাই তাহলে আজকে আপনারা সম্মুখে যে আলোচনা হচ্ছিল সেটা হলো গয়া তীর্থের মাহাত্ম্য এই গয়ার কথা আজ আপনারা লীলার মধ্যে শুনলেন আবার যদি কোনো দিন কৃপা হয় আপনাদের কাছে আসবো আপনারা ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন শ্রী গুরু নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল এবার আমাকে বিদায় দিতে হবে জয় নিতাই জয় রাধেশ্যাম ভক্ত আরে ভগবানের মিলন হইল ভক্ত আরে ভগবানের মিলন হইল চাঁদ বদনে সবাই একবার হরি হরি চাঁদ বদনে সবাই একবার হরি হরি বল চাঁদ বদনে সবাই হরি বল হরি বল হরি বল
সদারাই গোপাল বৃন্দাবনে হলেন রাখা মাধা সদারাই গোপাল বৃন্দাবনে হলেন রাখাল মাধা সদারাই গোপাল বৃন্দাবনে হলেন রাখাল চরণে নূপুর বাজে বৃন্দাবনে বৃন্দাবনেরি মাঝে চরণে নূপুর বাজে বৃন্দাবনেরি মাঝে বেলা দেখি যা দেখি যা দেখি যা দেখে যা জানে জানে আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে গীতাই গৌর হরি 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 বলে বলে দোলে মালা হাতে বাঁধো করো বালা বলে দোলে বন মালা হাতে বাঁধো করো বালা বলে বলে দোলে মালা হাতে বাঁধো করো বালা ওহ চরণে আহ চরণে চরণে নূপুর বাজে বৃন্দাবনে দেখে যা জানে জানে প্রভু কৃষ্ণ এলো বৃন্দাবনে কৃষ্ণ এলো বৃন্দাবনে গীতাই গৌর হরি 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 এলো নন্দলায় হায় রে সখীদের মনে ভরে যায় কৃষ্ণ এলো নন্দলায় হায় রে সখীদের মনে ভরে যায় ওহ কৃষ্ণ এলো নন্দলায় হায় রে সখীদের মনে ভরে যায় কৃষ্ণ এলো নন্দলায় হায় রে সখীদের মনে ভরে যায় ওহ সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা নৃত্য করে সখীরা নৃত্য করে পাখিরা গান গায় সখীরা নৃত্য করে পাখিরা গান গায় আনন্দ মনে ভরে যায় যায় রে মনে ভরে যায় কৃষ্ণ এলো নন্দলায় হায় রে সখীদের মনে ভরে যায় সখীদের মন ভরে যায় সখীদের মন ভরে যায়।